স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছেন পাঁচ জানুয়ারির সরোয়ার্দি উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা সমাবেশ ডাকায় নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে ডিএমপি সিদ্ধান্ত নেবে সকালে মিরপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান রাজধানী সরোয়ার্দি উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নিরাপত্তার ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে এটি স্বাভাবিক তা আমাদের নিরাপত্তা বাহিনী আবার পাশাপাশি দেশের নিরাপত্তার কথা চিন্তা করে যদি কোনো আশঙ্কা থাকে তাহলে এটা সেই নির্ধারণ করবে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ডিএমপির কমিশনার কাজেই তারা অ্যাসেসমেন্ট করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই নেবে